Hi, hello, class 9, Gunit Prokasher, chapter 1, Bastob Shankha, real number, amra porchilam, amra besh khanekta egiye eshechi, dag number 15 je ongoti ache, page number 5 e, dag number 15 je ongoti ache, seta amra ekhon korbo, okay, dag number 15 er ongota ki ache, dekho, shankhar ekai 13 by 13 upon 6, 14 upon 6, 15 upon 6, 16 upon 6, and 17 upon 6. মূলদ সংখ্যাগুলো স্থাপন করি এখানে প্রথমে সংখ্যাগুলো আমি লিখে নিচ্ছি দেখো কি লিখেছে 13 upon 6 13 upon 6 তারপর কি দিয়েছে 14 upon 6 তারপর কি দিয়েছে 15 upon 6 তারপর এখানে 16 upon 6 আর তারপর আছে 17 upon 6 এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করতে হবে দেখো 13 14 15 16 17 একদম পুরো সিরিজ অনুযায়ী যাচ্ছে 13 14 15 16 17 এখানে দেখো 6 6 6 6 6 এই যে এখানে পাঁচটা ফ্র্যাকশন দিয়েছে 1 2 3 4 5 এখানে পাঁচটা ফ্র্যাকশন দিয়েছে करेक्ट এই পাঁচটা ফ্র্যাকশনের নিচের যে হর আছে হরগুলো খেয়াল করো এই হরগুলোকে হরগুলো সব सेम সব 6 এগুলো কি বলা হয় লাইক ফ্র্যাকশন এগুলো কি কি বলে লাইক ফ্র্যাকশন বাংলাতে এটাকে কি বলে বাংলাতে আমি বলতে পারছি না লাইক ফ্র্যাকশন বাংলাতে কি বলে আমি বলতে পারছি না তবে নিচের মানে 2 3 4 5টা ফ্র্যাকশনের ভগ্নাংশের যদি হরগুলো सेम হয় হরগুলো যদি একই হয় তাহলে সেটা হবে লাইক ফ্র্যাকশন ওকে এখন দেখো এখানে আমাদের বলেছে যে সংখ্যা রেখায় এই যে এইগুলো এই মূলদ সংখ্যাগুলো স্থাপন করতে হবে তো প্রথমে একটা সংখ্যা রেখা করে নাও একটা সংখ্যা রেখা আমরা করলাম একটা সংখ্যা রেখা আমরা করলাম ওকে करेक्ट এই সংখ্যা রেখায় পূর্ণ সংখ্যা লাগালাম এখানে কি আছে মাইনাস 1 আছে এখানে কি আছে 0 আছে এখানে কি আছে 1 আছে এখানে 2 এখানে 3 এখানে 4 এখানে 5 আর লিখলাম না ওকে আর লিখলাম না এখানে আমাদের যেটা করতে হবে দেখো এই যে উপরে 15 আছে না এই উপরে 15 আছে এই 15 টা পাওয়ার সম্ভাবনা আমাদের স্রেফ এই 3 আর এই 5 এর কাছ থেকে অন্য কোন জায়গা থেকে আমরা কিন্তু এই 15 পাবো না তাহলে আমাদের এইগুলো এই যে ফ্র্যাকশন গুলো দিয়েছে সেগুলো আমাদের হয় এখান থেকে এই 4 5 এর মধ্যে বসাতে হবে অথবা 2 বা 3 এর মধ্যে বসাতে হবে সেটা আমরা কি করে বুঝব যে কোনটার মধ্যে এইগুলো আমাদের এই যে ফ্র্যাকশনগুলো আমাদের দেয়া হয়েছে সেগুলো কোনগুলোর মধ্যে বসবে কোনগুলোর মধ্যে বসবে সেটা আমাদের বুঝতে হবে একটা হিন্টস কিন্তু আমরা এখানে পেতে পারি একটা হিন্টস আমরা পেতে পারি দুটো হিন্টস আমরা নেব প্রথমে একটা হিন্টস নাও দেখো এই দুটোকে যোগ করো এই দুটোকে যোগ করে দেখো 2 প্লাস 3 এটাকে 2 দিয়ে ভাগ করতে হয় তাই না কত হলো 3 আর 2 5 আর নিচে রইল কত 2 करेक्ट নিচে কত রইল 2 রইল এখানে দেখো 15 আছে এখানে 6 আছে এর ইকুইভ্যালেন্ট একটা ফ্র্যাকশন আমরা করতে পারি 3 * 3 তাহলে এটা কত হলো 15 হলো আর এটা কত হলো 6 হলো তাহলে এটা আর এটা মিলে গেল তাহলে আমি এটা কোথায় লাগাতে বসাতে পারি এটা আমি কোথায় বসাতে পারি ঠিক এর মাঝখানে আমি বসিয়ে দিতে পারি 15 বাই সরি 15 বাই 6 এই অংশটা আমি নিচে নামিয়ে আনলাম বড় করলাম বড় নিচে নামিয়ে আনলাম বলে তাহলে এখানে কত হলো 2 আছে এখানে 3 আছে লম্বাই দাগ আছে এখানে কত তাহলে এখানে কত পেলাম আমি এখানে পেলাম 15 বাই 6 পেলাম আমি আরেকটা সম্ভাবনা ছিলাম এখানে পেয়েছিলাম তো এখানে দেখো 4 আর 5 যদি আমি প্লাস করি
এটাকে যদি এ করি তাহলে কিন্তু 9 বাই কি হলো 2 হলো 9 বাই 2 এর সঙ্গে তুমি মানে যতই যাই মানে মাল্টিপল করো না কেন এই উপরে 15 তুমি পাবে না উপরে 15 তুমি পাবে না আবার এখানে তুমি হয়তো 3 দ্বিগুণ করলে 6 ঠিক পেয়ে যাচ্ছ 6টা ঠিক পেয়ে যাচ্ছ 6টা ঠিক পেয়ে যাচ্ছ কিন্তু উপরে এদিকে কোন করলে 27 পাচ্ছ অতএব এটাকে তুমি পাচ্ছ না তাহলে এটা আমি যখন পেয়ে গেছি তাহলে আমি আর ওটা নিয়ে বেশি চিন্তা ভাবনা না করে এটা নিয়েই করে দিতে পারি এবার দেখো এটা কি লাইক যেহেতু এগুলো সব লাইক ফ্র্যাকশন ছিল এগুলো সব লাইক ফ্র্যাকশন ছিল না তাহলে এটা যদি 15 হয় নিশ্চয়ই এর পাশেরটা কি হবে 14 বাই 6 হবে তাই না তাহলে এর পাশেরটা কত হবে 13 বাই 6 হবে তাই না 13 বাই 6 হবে এবারে এই ধারের 15 এর পদে কত 16 বাই 6 হবে আর এখানে কত হবে 17 বাই 6 হবে সংখ্যারেখায় আমি এগুলো বসাতে পারলাম ঠিক আছে একটা হিন্টস ছিল আরেকটা হিন্টস দেখো আরেকটা হিন্টস সংখ্যাগুলো কোথায় সংখ্যা এই যে মূলদ সংখ্যাগুলো আমাদের দিয়েছিল এই মূলদ সংখ্যাগুলো আমরা কোথায় বসাবো এখানে আরেকটা হিন্টস দেখো এখানে 2 আছে এখানে 3 আছে তো এখানে আমি মোটামুটি একটা গুণ করতে পারি 3 গুণে 6 হয় যে দুটো গুণ এই দুটো গুণ করলে 6 হয়ে গেল আর এই এ করলে তবে এটা গ্রহণযোগ্য না এটা বাদ দাও ওটাই গ্রহণযোগ্য ওকে তাহলে এটা এইভাবে করা যেতে পারে এখানে যেটা আমরা করলাম এখানে আমরা যেটা করলাম এই ব্যাপারটা ভালো করে খেয়াল করো এই ব্যাপারটা আমরা খেয়াল করলাম এই ব্যাপারটা আমরা পেলাম কি করে দেখো প্রথমে আমরা কি পেয়েছিলাম প্রথমে আমরা এটা পেয়েছিলাম তো এই যে 5 বাই 2 পেয়েছিলাম তো 5 বাই 2 যখন পেলাম এর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন পেলাম ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন মানে সমতুল্য ফ্র্যাকশন সমতুল্য ভগ্নাংশ মানে সমান মানের এর সঙ্গে তুমি 3 গুণ করো এর সঙ্গেও 3 গুণ করে দাও তাহলে এটা কত হলো 15 হলো আর এটা কত হলো 6 হলো একে 3 দিয়ে ভাগ করো কত হলো 2 হলো এটাকে 3 দিয়ে ভাগ করো 5 হলো তাহলে এটা এই 15 বাই 6 15 আপন 6 আর 5 বাই 2 5 বাই 2 আর এই 15 বাই 6 এর দুটো মান কিন্তু সেম এটা কোনো আলাদা নয় এরা কিন্তু সেম এই জন্য এখানে 15 বাই 6 লেখা হলো এখানে পেয়েছিলাম আমরা কত 5 বাই আমরা পেয়েছিলাম অ্যাকচুয়ালি কত 5 বাই 2 পেয়েছিলাম কিন্তু আমরা লিখলাম কত 15 বাই 6 এটা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন করলাম এখানে আমাদের যেটা খেয়াল করতে হবে দুটো বিষয় খেয়াল করতে হবে একটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন আর একটা হচ্ছে কি লাইক ফ্র্যাকশন লাইক ফ্র্যাকশনে পরিণত করতে হবে এবং ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন থেকে এটা আমরা কাজটা সম্পন্ন করতে পেরেছি।